সুপ্রভাত বন্ধুরা, আমার চ্যানেলের আবারও একটা ডেলি ভ্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকের দিনটা শুরু করছি এখান থেকেই। সকাল সকাল দেখতে পাচ্ছ আজকে রোদ উঠেছে বেশ সুন্দর, তাই আস্তে আস্তে বালিশ কম্বল এগুলো একটু রোদে দিয়ে দেব। আর শীতের সকালে এমন রোদ পেলে মনটা কিন্তু আনন্দে ভরে যায় এবং তার থেকেও অনেক বেশি এনার্জেটিক হয়ে পড়ি সমস্ত কাজের জন্য। তো চলো, আস্তে করে চেয়ারটা বার করে দিলাম। চেয়ারের উপরে আমাদের কম্বলটা আর মাম্মার ছোট্ট কম্বলটা তো দড়িতেই, মানে এই জামাকাপড় মেলার দড়িগুলোতেই সেট করে দেওয়া যায়। তো চলো এখন আমাদের কম্বলটাকে রোদ খাইয়ে নিই। ছাদে আমাকে উঠতে হয় না, কারণ আমার এই দক্ষিণা যে ব্যালকনি তাতে প্রচুর প্রচুর রোদ আসে সারাটা দিন ধরে। যেমনভাবে সূর্যটা ঘোরে পশ্চিম অবধি পুরো রোদটাই থাকে, বহুবার আগে বলেছি এখনও বলছি। আর শীতের সময় রোদ উপভোগ করার সৌভাগ্য আমার কিন্তু ভীষণ রকমভাবে হয় যদি রোদ ওঠে এত সুন্দরভাবে। তো চলো এখন কম্বলটাকেও বাইরে বার করে একটুখানি রোদ খাইয়ে নেব। বেশ ঠান্ডা লাগছে আজকে সকাল থেকে, টেম্পারেচার অনেকটাই নেমে গেছে, ঠান্ডা পড়ার কথা ছিল সেই মতোই ঠান্ডা পড়েছে বেশ। সকাল সকাল চাও বসিয়ে দিয়েছি, আমি খাবো আজকে চা। তোমাদের দাদাভাই যদিও বাড়িতে আছে তো তবু ও আর চা খেতে চাইল না আজকে। তো চলো আমার জন্য এক কাপ চা বানাই। আর ওদিকে মাম্মাও উঠে পড়েছে ঘুম থেকে, মাম্মাকে ব্রাশও করাতে হবে। তো চলো এখন একটু চা বানাই আমার জন্যে। মাম্মাকে রান্নাঘরের সিঙ্কেই ব্রাশ করাতে নিয়ে আসতে হলো, কারণ আমাদের বেসিনের পাইপলাইনটা ব্লকেজ হয়েছে। তো ড্রেন ক্লিনার দিয়ে আমি চেষ্টা করেছি কিন্তু তাতেও সেই ব্লকেজ ঠিক হয়নি, তো এখন প্লাম্বারকেই ডাকতে হবে। তো মাম্মা উঠে পড়েছে ঘুম থেকে, আর অগত্যা একটু অসুবিধাই হচ্ছে এখানটা, যেহেতু মানে বেসিনটা মাম্মার থেকে একটু দূরে আর ওই বেসিনটায় মাম্মার অনেক বেশি সুবিধে হয় ব্রাশ করানোর ক্ষেত্রে। তো চলো কিছু করার নেই, যখন যেমন তখন তেমনভাবেই চলতে হবে, উপায় যখন আছে তখন সেই উপায়কেই সহায় করতে হবে, তাই না? তো চলো মামাকে ব্রাশ করাই, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তোমাকে কটা দেব, কটা দেব, চারটে না পাঁচটা? চলো কচুরি, আর এখানে হচ্ছে ফুলকপি আলুর বোধহয় বাটি চচ্চড়ি। হ্যাঁ, সার্ভ করে নিয়েছি, এটাই হলো ব্রেকফাস্ট। তো চলো বসি খেতে। দেখো এই যে
মামা রেডি হয়ে গেছে, মামা নতুন স্কুলে ভর্তি হতে যাচ্ছে আজকে। কাটে সময় দুপুর 12টা বেজে গেছে। সকালে জল খাবার কমপ্লিট করে মামার ভাত করে রাখলাম, আর এখন রেডি হয়ে যাচ্ছি কিন্তু মামার স্কুলে। আজকে মামার ভর্তি, আর সেই কারণেই তোমাদের দাদাভাই কিন্তু ছুটি নিয়েছে। তো চলো, আজকে আমরা সময় হাতে আছে তাই একটু ব্রেক জার্নি করেই যাব, টানা যাব না। তো মামা আর কিছু ধরো না শোনা। তো চলো, এই যে মাম্মা যাচ্ছে সঙ্গে, মাম্মাকে নিয়ে আমরা চলো বেরিয়ে পড়ি ঠাকুরের নাম নিয়ে। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিও। চলো রিক্সা থেকে নেমে আবারও সুদীর্ঘ পথ হাঁটছি আমরা মেট্রোর বাইরে থেকে, ক্যান্টনমেন্ট মেট্রোর বাইরের রাস্তাটা দিয়ে উঠবো এখন অটোতে। আর মাম্মার এক্সাইটমেন্ট প্রচণ্ড আজকে, যাদের সাথেই দেখা হচ্ছে রাস্তায় মাম্মা বলতে বলতে আসছে যে মাম্মা যাচ্ছে আজকে নতুন স্কুলে ভর্তি হতে। তাই তো মাম্মা? তারপর শ্বশুরমশাইয়ের সাথে দেখা হলো, কাকিমার সাথে দেখা হলো, মাম্মার পুরনো স্কুলের এক দিদির সাথে দেখা হলো। মাম্মা তাকেও বলে এলো যে আমি যাচ্ছি এখন নতুন স্কুলে ভর্তি হতে। তো চলো সামনে অটো স্ট্যান্ড, অটো করে নামলেই মাম্মার স্কুল। আর যেতে যেতে আরেকটা ইনফরমেশন তোমাদের দিই, বাবুর তো পরীক্ষা হয়ে গেছে, রেজাল্ট বেরোন এখনও বাকি। মামা ওভাবে হাঁটো না ধুলো উড়িয়ে উড়িয়ে, কিন্তু বাবুদের স্কুলে একটা অ্যানুয়াল প্রোগ্রাম হবে, তো তার জন্য বাবু বোধহয় কোনো নাটক বা এরকম কোনো প্লেতে নাম দিয়েছে, তো সেই জন্য বাবুদের রিহার্সাল হচ্ছে। তো বাবুরও ছুটি হবে দুপুর 1টায়, মানে ওকেও ভর্তি করাবো আর বাবুকেও পেয়ে যাব, মানে একসাথে দুটো কাজ হয়ে যাবে। তো বাবাকে বারণ করে দিলাম, কারণ তোমাদের দাদাভাই বাবাকে ফোন করে বারণ করে দিল, বাবার সদ্যকালকে পায়ে চোট লেগেছে আর বাবা একটু রেস্টেই থাক। তো চলো, অনেক কথা হলো তোমাদের সাথে, এখন কাজগুলো সেরে আসি, আবারও দেখা করছি একটু পরেই। তোমাদেরকে আগে দেখিয়ে দিয়েছি, তাই আজকে আর হয়তো ভিডিও করতে পারবো না, যদি পারি অবশ্যই শেয়ার করব। মামা দৌড়িও না, মাম্মা ভাবছে আজকেই মাম্মার বন্ধুদের সাথে সব দেখা হয়ে যাবে। তো চলো আমরা স্কুলে ঢুকছি। হ্যাঁ টাটা। তো দেখো স্কুলে ঢুকেই দেখি স্কুলের প্রেমিসে উনি তার বন্ধুদের নিয়ে খেলছে বাবু আর কি ক্রিকেট। বাবু দাদা দুষ্টুমি করছে, দাঁড়িয়ে আছে লাইনে। তো মাম্মার বাদ চায় কেন, মাম্মাও স্কুল থেকে একটা দিদি পেয়েই গেছে, এটা প্রত্যেকে ওই নাটকের অংশ হতে চলেছে, মানে অংশগ্রহণ করতে চলেছে বলে এদের রিহার্সাল চলছে। তো ওরা এখন ঘুরে ঘুরে সেই কারণে ফুল কোড়াচ্ছে গাছ থেকে। তো মাম্মাও রীতিমতন জোগাড় করে নিয়েছে বেশ কয়েকজনকে, যদিও এরা মাম্মা থেকে বড়, মাম্মা কিন্তু তাদের সাথে এখন খেলা শুরু করে দিয়েছে। মাম্মা দাদা ভাই খেললে মাম্মাই বা কেন খেলবে না। আর আমরা ততক্ষণে সেই ভর্তির লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছি, প্রায় দীর্ঘ প্রসেস, তাই জন্যে অনেকটা সময় নিয়ে লাইন তবেই এগোচ্ছে। তো চলো দেখতে থাকো ভিডিও। এখনো ফোটেইনি, এই পড়ে যাবি। হয়ে গেছে করানো আমাদের, একেবারে 2 তারিখ থেকে মাম্মার স্কুল। আর বাবুর তো অনেকক্ষণ আগেই ছুটি হয়ে গেছিলো, বাবু এতক্ষণ আমাদের জন্যই অপেক্ষা করছিলো স্কুলে। আর মাম্মার পুরনো স্কুলের বন্ধুকেও পেয়ে গেছে মাম্মা, মানে আমি পেয়ে গেছি, পুরনো স্কুল থেকেও এসছে অনেকে ভর্তি হতে এখানে। তো চলো এখন বাড়িতে ফিরি, ফিরতে ফিরতেও আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। চলো আমরা উঠে পড়েছি প্রত্যেকে। আর মামার খুব রাগ হয়েছে, মামাকে খেলা ছেড়ে বেরিয়ে যেতে হয়েছে, সেই জন্য মামা খুব রেগে আছে। তোমাদের দাদা ভাই, বাবু আর মামা কিন্তু আমার বলে
চলো এখন বাড়িতে ফিরবো, বাবুকে বাড়িতে পৌঁছতে হবে, অনেক কাজ। চলো, বাবুরও দেরি হয়ে গেল, তাই না বাবু? হ্যাঁ, বড় আছে, বাবা এলে আরো আগে বাবু ফিরে আসতে পারে, তো চলো। ব্যান্ডাম কাজ হচ্ছে, এখন অনেক কাজ হচ্ছে, তো চলো অটো থেকে নামলাম, বুঝলে? আর বাবু বেচারি একটা কেক কিনেছিল, কেকটা খুলতে গিয়ে ওর হাত থেকে পড়ে গেল। আর বাবু খাচ্ছে এখন বাদামের চিপস, আর মাম্মা এই যে দেখো চিপসের প্যাকেট কিনে নিয়েছে। এখন যাবো বিরিয়ানির দোকানে, কারণ রান্না করার সময় তোমাদের মানে যেটুকুও পেয়েছিলাম তোমাদের দাদাভাই তাগাদা দিচ্ছিল একদিক থেকে ভালোই, গিয়ে দেখলাম যা লাইনে টাইম লাগছে না, সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশন করতে রান্না করে আসতে গেলে আজকে বোধ হয় হয়েই যেত সময়। তো রান্না করার সময় যেহেতু পাইনি, এখন যাব বিরিয়ানির দোকানে। হ্যাঁ গো, বিরিয়ানি নেবে? বিরিয়ানি দিয়ে এই বেলাটা অন্তত চালিয়ে দিই, ওবেলাতে তো রান্না করতেই হবে, মাম্মার ম্যামও আসবে, মাম্মার হোমওয়ার্ক করতে হবে, অনেক কাজ। তো আমি উঠে যাবো মাম্মাকে নিয়ে ফ্ল্যাটে, আর তোমাদের দাদা ভাই যাবে বাবুকে ছাড়তে, তো চল দেখতে থাকো। তো বাবুর ইচ্ছে ছিল মোমো খাওয়ার, কিন্তু এরকম দুপুরবেলায় আমাদের এখানে কোথাও মোমো পাওয়া যায় না, তাই আমার বাবুর আর তোমাদের দাদা ভাইয়ের জন্য বিরিয়ানি নেওয়া হয়ে গেছে। আর এখানে ওরা দুই ভাই বোনে মিলে বেশ অনেক রকমের চকলেট কিনে নিয়েছে, তো দেখতেই পাচ্ছ মাম্মার হাতে একটা রয়েছে আর একটা বাবু ওকে খুলে দিচ্ছে। বেশ চোখের মতন দেখতে চকলেটটা, মার্শমেলো ধরনের আর কি। তো চলো, বাবু ফিরে যাচ্ছে বাড়িতে, তোমাদের দাদা ভাই যাচ্ছে বাবুকে ছাড়তে। চলো, তোমাদের দাদা ভাই ছাড়তে গেল বাবুকে, আর আমি মাম্মাকে নিয়ে ফিরে এলাম ফ্ল্যাটে। তোমাদের দাদা ভাই ফিরে আসবে এক্ষুনি, যদিও বা হলিডে আসবে কাজ করতে, আর নিয়ে নিয়েছি তো বিরিয়ানি বললাম তোমাদের, তাছাড়া আর গতি নেই, এই ওবেলাতে আর কি রান্না করবো বলো, তাই না? তো চলো সঙ্গে থাকো। তো বাড়ি ফিরে মাম্মা একেবারে টায়ার্ড, খেয়ে দিয়ে কিন্তু মাম্মা দুপুরে ঘুমিয়ে পড়েছে। খাইয়ে দিয়েছি, মাম্মা ঘুমিয়েও পড়েছে, সবাই ছোটাছুটি করে খেলেছে আজকে স্কুলে, তাই হয়তো কোথাও ক্লান্ত হয়ে পড়েছিল, নইলে আমি পাশে শোয়া ছাড়া ঘুমিয়ে পড়ার মানুষ তিনি নন। তো চলো, তোমাদের দাদা ভাইও রেডি হয়ে বসে আছে, কখন দেবো খেতে, অনেক বেলা হয়ে গেছে, কেননা পলিদি কাজ করতে এলো, পলিদি ফিরে গেছিলো বেল বাজিয়ে, তো এই যে আমাদের বিরিয়ানি, চলো সার্ভ করে নিই। তো চলো বাবুকে নিয়ে একটু আধটু সময় কাটালাম, সঙ্গে করলাম কিন্তু অনেক বড় একটা কাজ। জানি ভিডিওটা তোমাদের ভালো লাগবে না, কারণ এইভাবে আমার সাথে বাবুকে দেখতে তোমরা পছন্দ করো না, আসলে তোমরা ভালোই বাসো না আমাদের দুজনকে। যদি ভালোবাসতে তাহলে আমাদের একটু আধটু দেখাটাও তোমরা অনেক বড় করে নিতে, তোমরা ভিউজ দিতে, তোমরা ওয়াচ টাইম দিতে। তোমরা ভালোবাসো আসলে নোংরামো, ঘাড়ে ওঠা, পিঠে ওঠা, গায়ে চড়া, পিঠে চড়া, এই সব কিছুকে, যার জন্য আমাদের কিন্তু একবার ট্রোলের সম্মুখীনও হতে হয়েছিল। যাই হোক, নিন্দুকের মুখ কখনোই বন্ধ করা যায় না, নিন্দুকেরা নিন্দা করবেই, সেটাই তাদের ধর্ম, সেটাই তাদের রুটি, সেটাই তাদের রুজি। কিন্তু তোমরা যাদের জন্য 365 দিন 24 ঘন্টা আমরা লেগে পড়ে থাকি ভিডিও বানিয়ে, আমাদের নিত্য নৈমিত্তিক অনুভূতিগুলো, প্রত্যেক দিনের ঘটনাগুলোকে তুলে ধরি, তোমরা কিন্তু আমাদের পাশ দিচ্ছ না, সাহায্য করছো না আমাদেরকে, সেই রাস্তাটা দেখাচ্ছ না, আবার যে রাস্তা ধরে আমি আমার সেই উন্নতির পাহাড়ে পৌঁছতে পারি। যেভাবে পড়ে গেছি একবার, সেখান থেকে কোথায় তোমরা এসে পাশে দাঁড়াবে, তোমরা সাহায্য করবে তা নয়, তোমরা তোমাদের পছন্দটাই খালি জানিয়ে যাচ্ছ। আমাদেরকে যদি তোমরা ভালোবাসো এভাবেই গ্রহণ করো। আবারও আনবো চ্যালেঞ্জ ভিডিও বাবুর সঙ্গে, অবশ্যই কথা দিয়ে রেখেছি তোমাদেরকে আগেও। এই ছিল আমার ভিডিও, যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো, আর যদি প্রথম দেখে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। টাটা। বিরিয়ানিটা দেখাতে ভুলে গেছিলাম, তো চলো আমাদের বিরিয়ানি সার্ভ করে নিয়েছি, দুজনের দু প্লেট চিকেন বিরিয়ানি আজকে এনেছি, আর তার সাথে চিকেন চাপ। টাটা।